এবার একদিনে সর্বোচ্চ 786 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10,929 জন। যদিও এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 183। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি বলেন, গেল 24 ঘণ্টায় 193 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,403 জন। স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণের হার আরও বাড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মিজান আহমেদের প্রতিবেদন। করোনা ভাইরাস চিকিৎসার সবশেষ অগ্রগতি তুলে ধরতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং। এ সময় গেল 24 ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক। 24 ঘণ্টায় পরীক্ষা হয়েছে 5,711টি। আমাদের শনাক্ত হয়েছে 786 জন এবং এ পর্যন্ত শনাক্ত 10,929 জন। গত 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন একজন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 183। আমাদের 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 193 জন এবং এ পর্যন্ত 1,403 জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের হার বাড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আসলে আপনারা দেখছেন যে প্রতিনিয়তই আমাদের আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি নিজে সচেতন না হই তাহলে এই সংখ্যা কিছুতেই কমানো যাবে না। কাশি সর্দি বা সামান্য জ্বর হলে হটলাইনের মাধ্যমে আমাদের চিকিৎসা সেবা সবসময় খোলা থাকে। আপনারা এটা এইভাবে আমাদের চিকিৎসা সেবা নিতে পারেন। বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে নিজেদের অবস্থানও জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। বিশ্ব পরিস্থিতিতে যেটা আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট চেয়ারম্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 24 ঘণ্টায় শনাক্ত হয়েছে 86,108 জন এবং এ পর্যন্ত 34,35,894 জন। মৃত্যুবরণ করেছেন 976 জন এবং এ পর্যন্ত 2,39,604 জন মৃত্যুবরণ করেছেন। এদিন 1,994 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। নতুন করে 24 ঘণ্টা আইসোলেশনে এসছেন 128 জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন 1,694 জন। মিজান আহমেদ, এসটিভি, ঢাকা।